ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, বিগত কয়েকদিনের পরিসংখ্যানে চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, হাসপাতাল পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা কী বলছেন? যে আমরা এখন হাসপাতালে আছি, হাসপাতালের পরিস্থিতি যেটি দেখছি আসলে একেবারেই ঠাসা রুগীতে, এবং চট্টগ্রামের যে পরিসংখ্যান ডেঙ্গুর গত 24 ঘন্টা সেটি বলছে নতুন করে শনাক্ত হয়েছেন 33 জন, এবং চলতি মাসে সেটি আসলে শনাক্তের পরিমাণ দাঁড়িয়েছে 861 জন। তবে গত মাসের তুলনায় সেটি কিছুটা কম, যদিও এখনও আরও 10 দিনের মতো বাকি রয়েছে এই মাস শেষ হতে। গত মাসে যেটি ছিল 907 জন সেটি এই মাসে 861 জন। তবে এখন পর্যন্ত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আমরা এই যে আজ 20 তারিখ পর্যন্ত যে তথ্য সেটিতে আমরা পাচ্ছি প্রায় 2366 জন আক্রান্ত হয়েছেন। তবে আরেকটি তথ্য আমরা যে পরিসংখ্যানে দেখছি সিভিল সার্জন কর্তৃপক্ষ থেকে যে তথ্যটি প্রতিনিয়ত দেওয়া হচ্ছে, সেখানে আক্রান্তের দিক থেকে পুরুষরা এগিয়ে থাকলো কিন্তু মৃত্যুহারে নারীরা এগিয়ে, এবং সেক্ষেত্রে চিকিৎসকরা যেটি বলছেন যে নারীদের ক্ষেত্রে আসলে তারা শেষ দিকে এসে আসলে শনাক্ত হন বা চিকিৎসকের শরণাপন্ন হন, ফলে তাদেরকে বাঁচানোটা একটু কঠিন হয়ে পড়ে এবং রোগীর পরিস্থিতি একটু অবনতির দিকে চলে যায়। আর পুরুষদের ক্ষেত্রে আসলে এই পরিসংখ্যানটা বেশি আসছে, কারণ তারা পরীক্ষা করছে এবং 2 থেকে 3 দিনের মধ্যে যে জ্বর হলে যে অ্যান্টিজেন টেস্ট এবং চিকিৎসকদের যে পরামর্শ যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো পরীক্ষা করানোর জন্য তারা আসলে মুখ যায়। আমরা যদি মৃত্যুর কথা বলি, চট্টগ্রামে এখন পর্যন্ত যে চলতি মাসে 4 জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছেন, এর মধ্যে আমরা আর এই চলতি বছর সেটি আসলে 20 জনে দাঁড়িয়েছেন। আরেকটি তথ্য আমরা জানিয়ে রাখি, চট্টগ্রামের সাম্প্রতিক সময়ে একটি গবেষণা হয়েছে ডেঙ্গু নিয়ে, অর্থাৎ যারা গবেষক দলের সদস্যরা বলছেন যে এখানকার যে ডেঙ্গু শনাক্তের যে পরিমাণ, অর্থাৎ 2366 জন যে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে প্রায় 88% আছে হচ্ছে আসলে ডেঙ্গু 2 ধরনে আক্রান্ত, ফলে তারা বলছেন যে এই ডেঙ্গু 2 ধরন ডেন 2 যে ধরনটি রয়েছে এটি আসলে চট্টগ্রামে প্রথমবারের মতো আসলে তারা দেখতে পেয়েছেন, এবং রোগীদের মধ্যে এই যারা এই ধরনের আক্রান্ত হচ্ছেন তাদেরকে ICU ভর্তি হতে হচ্ছে, এবং পাশাপাশি তাদের অবস্থার পরিণতিও বেশি খারাপ হচ্ছে এবং মৃত্যুর দিকে বেশি ধাবিত হচ্ছে। রাকিব আমাদের সাথেই থাকবেন। এবারে রাজশাহীর পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজ গনি। গনি, রাজশাহীর পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে বিগত কয়েকদিনে ডেঙ্গুর, হাসপাতালে যে রোগীরা রয়েছেন তাদের অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? রাজশাহীতে এখন যদি হিসাব করি সেক্ষেত্রে রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যেটা বলছে তাদের হচ্ছে ডেঙ্গু আক্রান্ত যে ওয়ার্ড যাদের চিকিৎসা চলছে সেখানে 53 জন রোগী এখন চিকিৎসাধীন রয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং গত 24 ঘন্টার যে হিসাব সেখানে 50 জন রোগী আগে থেকে ভর্তি হয়েছিলেন এবং তার মধ্যে 11 জনকে ডিসচার্জ করা হয়েছে এবং 14 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। রাজশাহীতে এই বছরে 455 জন মোটামুটি রোগী আমরা যারা চিকিৎসা নিয়েছেন ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত, এবং সেপ্টেম্বর মাসের শেষ দিকে আসলে হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদা বিশেষ ওয়ার্ড তৈরি করা হয় এবং সেখানে হচ্ছে চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকরা যে একটা বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন তা হলো যারা আক্রান্ত হয়েছেন বা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের বেশিরভাগেরই আসলে ট্রাভেল হিস্ট্রি বা তারা ঢাকা থেকে এসেছেন বা ঢাকায় ছিলেন তেমন সংখ্যা পেয়েছে খুবই কম, মানে তার মানে তারা ধারণা করছে যারা আক্রান্ত হয়েছেন তারা বেশিরভাগই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন, এই বিষয়টিকে তারা উদ্বেগ প্রকাশ করছেন, এবং এই চিকিৎসার ক্ষেত্রে যারা ভর্তি হচ্ছেন যে রোগী তার চেয়ে আসলে কয়েকগুণ রোগী বলা হচ্ছে যারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে যখনই হচ্ছে কারো ডেঙ্গুর সংক্রমণের যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো যেমন হচ্ছে 104 থেকে 105 ডিগ্রি জ্বর, ব্যথা, তীব্র মাথা ব্যথা থাকতে পারে, কিছু র্যাশ হতে পারে, সেই বিষয়গুলো উল্লেখ করে তারা বলেছেন কি যখনই এরকম আপনাদের দেখবেন তখনই আপনারা দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেবেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হচ্ছে চিকিৎসা করতে হবে, সেটা হচ্ছে যদি খুব গুরুতর হয় সেখানে হাসপাতালে ভর্তি হতে হবে, আর না হলে বাসায় থেকেই হচ্ছে চিকিৎসা করতে হবে এবং নিয়মিত ডাক্তারদের সাথে যোগাযোগ রাখতে হবে। এবং কিছু কিছু লক্ষণের ক্ষেত্রে বলা হচ্ছে প্রেশারের ব্যাপারটি খেয়াল করতে, বলা হচ্ছে যদি ডায়রিয়া বা আমশয় সেই জায়গাটা খুব বেশি পরিমাণে বাড়ে সেই ক্ষেত্রে হচ্ছে তারা বলছে কি এরকম কোনো লক্ষণ হলে তাড়াতাড়ি হচ্ছে হাসপাতালে যোগাযোগ করতে এবং সেই ভিত্তিতে হচ্ছে এখানে চিকিৎসা নিতে হবে।
হবে। এবং একটা বিষয় হচ্ছে, যেহেতু 5ই আগস্টের পরে সিটি কর্পোরেশনগুলোতে কোনো কাউন্সিলর নয়, সেই কাউন্সিলর না থাকার কারণে মশক নিধনের যে কার্যক্রম, সেই কার্যক্রমে একটা হচ্ছে প্রভাব পড়েছে। তারপরে হচ্ছে সিটি কর্পোরেশনের এখন প্রধান নির্বাহী যিনি, তারা সচেতনতামূলক কার্যক্রম আপাতত জোর দিয়েছেন, তারা লিফলেট বিতরণ করেছেন এবং নির্দেশনা দিয়েছেন যে বাসা বাড়িতে যেখানে কোনো জায়গায় যাতে হচ্ছে পানি জমে না থাকে সে ব্যবস্থাটা করার জন্য ছাদে বা টবে বা ডাবের খোসাতে যদি কোনো পানি থাকে সে পানিগুলো হচ্ছে তারা দেখে দেখে বারবার ফেলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। তবে সার্বিকভাবে মশক নিধনের কার্যক্রমটা কিছুটা ব্যাহত হচ্ছে, সেই জায়গা থেকে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর জন্য আরও আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা। এই ছিল রাজশাহীতে ডেঙ্গু আক্রান্তের যে আপডেট, সেই বিষয়ে আমার কাছে সবশেষ তথ্য। রাজশাহী ও চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।